আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের মিরপুর মডেল থানার 25/9/24 মামলায় ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে প্রসিকিউশন 10 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি, উনি যদিও আওয়ামী মাইন্ডের হয়ে থাকেন কিন্তু আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে এবং মন্ত্রীদের বিরুদ্ধে এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে উনি কথা বলে গিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতে বলেছি, ব্যারিস্টার সুমন অত্যন্ত নিষ্ঠাবান এবং সততা দক্ষতার সাথে উনি পেশন করেছেন। বিজ্ঞ আদালত আমরা শুনানি করেছি, রাষ্ট্রপক্ষ শুনানি করেছে। বিজ্ঞ আদালত ব্যারিস্টার সুমনকে পারমিশনও দিয়েছেন কথা বলার জন্য। ব্যারিস্টার সুমন বলেছেন যে আমার আইনজীবীরা শুনানি করেছে, সুতরাং আর আমাদের আইনজীবীর শুনানি করেছে, সুতরাং আমি আর কিছু বলবো না। শুধু আমরা বলেছি যে ব্যারিস্টার সুমন এই মামলার ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না এবং এই ঘটনার সাথে উনি কোনোভাবেই জড়িত না। জি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 10 দিন রিমান্ড যে আইও সাহেবের চাওয়া হয়েছিল 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন এবং অত্যন্ত সতর্কতার সহিত ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। আমরা একজন আইনজীবী হিসাবে মনে করেছি যে এই অর্ডারে আমরা সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি। আমরা এই রায়ের বা অর্ডার এগেনস্টে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে সাবমিশন রাখবো। আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো।